সারা বাংলাদেশের জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই, সেটা হলো এই, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মাঠে ময়দানে মিছিল করছে না। বিএনপি মাঠে ময়দানে মিছিল করছে এই দেশের জনগণের অধিকার আদায়ের জন্য। বিএনপি রাজপথে মিছিল করছে গণতন্ত্র আদায় করার জন্য। বিএনপি মিছিল মিটিং করছে কথা বলার অধিকার আদায়ের জন্য। আজকে মানুষ কথা বলতে পারে না, কি সমস্ত এক, ডিজিটাল এক, সাইবার এক, ইদানিং কি যেন একটা করছে, কি একটা নিরাপত্তা আইন করছে, অর্থাৎ কথা বলা যাবে না। বাকশাল, বাকশাল অর্থ কি জানেন? বাকশাল অর্থ হলো বাঘের মুখ শিয়ালের বুদ্ধি, বাঘের মুখ শিয়ালের বুদ্ধি, এইটা হলো বাকশাল। অর্থাৎ তো আমরা খাবো, তোমরা দেখবা, কথা কইতে পারবা না। আমরা বলবো, তোমরা শুনবা, কথা বলতে পারবা না। এর আমরা লুট করব, আমরা চুরি করব, আমরা ডাকাতি করব, তোমরা দেখবা কিন্তু কথা কইতে পারবা না। এই যে আমরা কথা বলতে পারবো না, সেই কথা বলার অধিকার আদায় করার জন্য আমাদের এই লড়াই সংগ্রাম। এই সরকার থাকা অবস্থায় এই দেশের জনগণের মানুষের মুখে হাসি ফুটবে না। এই দেশের জনগণের মানুষের মুখে হাসি ফুটতে হলে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, চাই আমার নেতা তারেক রহমানকে, চাই বিএনপিকে, এবং তার জন্য সুস্থ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। এখন বলছেন তত্ত্বাবধায়ক সরকারের তো কোনো নিয়ম নাই। আরে ভাই, আমরা আওয়ামী তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি না, আমরা বলছি আমাদের সাংবিধানিক যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেই সরকারকে অন্যায়ভাবে, যেই সংবিধানকে অন্যায়ভাবে বাতিল করেছেন আপনারা, নতুন করে লাগিয়েছেন, সংবিধানকে কেটে ছিঁড়ে পোস্টমর্টেম করে সংবিধানের 12টা বাজিয়ে দিয়েছেন, আমরা সেই সংবিধান চাই না। আমরা চাই যেই সংবিধান ছিল, যেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচন চাই। অন্য কোন সরকারের অধীনে আমরা নির্বাচন করব না। আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব গিয়া ভারতের সাহায্য চাইলেন নির্বাচন ক্ষমতায় টিকে থাকার জন্য, মনে আছে আপনাদের? আবার কালকে ভারতের এক লোক, কি নাম, কোয়াত্রা না কি নাম ওর, এই ভদ্রলোক এসে বলল তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাবে। আরে ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগকে সমর্থন দিয়েন না, সমর্থন দিলে বাংলাদেশের জনগণকে দেন, বন্ধুত্ব করলে বাংলাদেশের জনগণের সঙ্গে করেন, যেটা আপনাদের কাজে লাগবে, নইলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় থাকবে না ইনশাআল্লাহ। এই সরকার, এই আওয়ামী লীগ এইবারে শেষ আওয়ামী লীগ সরকার, এরপরে আওয়ামী লীগ সরকার আর আসবে না ইনশাআল্লাহ বাংলাদেশে।